জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে। অনেকটা অযত্ন আর অবহেলাতেই পড়ে রয়েছে বাড়িটি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একাধিকবার এসেছিলেন মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে। তার বেশ কয়েকটি লেখাতে সেই প্রমাণ রেখে গেছেন তিনি। তৎকালীন তেওতার জমিদার কিরণ শঙ্কর রায়ের সাথে তার ছিল সখ্যতা। জমিদার বাড়ির পাশেই ছিল কবিপত্নী প্রমীলা দেবীর বাড়ি। যমুনা নদীর কোল ঘেঁষা তেওতা জমিদার বাড়িটি প্রায় 8 একর জমির উপর প্রতিষ্ঠিত। বাড়ির পূর্ব দিকে রয়েছে লালদিঘি অন্দরমহল, দক্ষিণ পাশের ভবনের নিচে রয়েছে চোরাকুঠুরি, স্থানীয়ভাবে এটি অন্ধকূপ নামে পরিচিত। উত্তর পাশে রয়েছে 4 তলা বিশিষ্ট 75 ফুট উচ্চতার নবরত্ন মঠ। এর সামনেই পশ্চিম দিকে রয়েছে শান বাঁধানো পুকুর। দৃষ্টিনন্দন ও শৈল্পিক এই বাড়িটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। নজরুল প্রমীলার স্মৃতি ধরে রাখতে বাড়িটিকে পর্যটন কেন্দ্র ঘোষণা এবং এখানে নজরুল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, চর্চা কেন্দ্র, গবেষণাগার, পাঠাগার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি এবং প্রমীলা, তার পত্নী প্রমীলা দেবীর যে পিতৃনিবাস, সেখানে একটি এলাকাবাসীর দাবি ছিল যে সেখানে নজরুলের স্মৃতি রক্ষার্থে কোনো ইনস্টিটিউট অথবা স্মৃতি জাদুঘর নির্মাণ করার জন্য। এ বিষয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রই তেওতা জমিদার বাড়ি কেন্দ্রিক নজরুলের স্মৃতি রক্ষার্থে সেখানে কোনো নজরুল ইনস্টিটিউট অথবা নজরুল স্মৃতি জাদুঘর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে।